হ্যালো ওয়েলকাম টু নোটবুক সবাইকে সুস্বাগতম আমি তোমাদের সমিত স্যার আজ আবার তোমাদের সামনে এসে গেলাম একটা নতুন ভিওডি বা বলতে পারো তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য সামান্য আর একটু হেল্প করে দেওয়া করে দিতে তো দেখো আমরা যখন মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম বা প্রস্তুতির সাথে সাথে যখন অ্যানালিসিস করেছিলাম বা ইভেন যখন এখনো প্র্যাকটিস সেটগুলো চলছে আমাদের যেগুলো ইউটিউবে হয় সন্ধ্যা সাতটার সময় সেখানেও আমরা দেখতে পাই কি যে সেখানে আমাদের বিভিন্ন একটা করে কোয়েশ্চেন থাকেই যে লেখক এবং তাদের ছদ্মনাম মিসলেনিয়াস পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন লেখক এবং তাদের ছদ্মনাম এবং যেটাকে একেবারে ইংরেজিতে বললে বলে বুকস অ্যান্ড অথার্স এবং তাদের সাথে রিলেট করে হচ্ছে তাদের মানে বা সিউডোনিম সেইগুলো আমাদের পড়তে হয় তো মাথায় রেখে তোমাদের পরীক্ষাতে ভালো করানোর জন্য আরেকটা ছোট্ট প্রয়াস আমার তরফ থেকে এবং নোটবুকের তরফ থেকে সেটা হচ্ছে এই আজকে একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা প্রায় দুশোর উপর লেখক এবং তাদের বিভিন্ন ছদ্মনামগুলো নিয়ে আলোচনা করে দেব। যাতে কি হয় শর্ট ক্রিস বেশি বড় রাখবো না ছোট্ট সময় কোথা থেকে কোথাও ট্রাভেল করছো ইভেন হয়তো পরীক্ষাও দিতে যাচ্ছ ট্রেনে উঠেছো বাসে উঠেছো এক ঝলক দেখে নিলে হ্যাঁ এই এই করে দেখে চলে গেল ক্লাসটা তো সেইটাকে মাথায় রেখে আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস তো দেখো লেখক এবং ছদ্মনাম আমরা যেটা করব অথার্স অ্যান্ড দেয়ার পেন নেমস বা যেটাকে আমরা বলতে পারি লেখক ও তাদের ছদ্মনাম দুটো ভাগে পড়ব একটা হচ্ছে প্রথমে পড়ব কিছু যেগুলো খুব বারবার পরীক্ষায় এসছে সেই কমন যোগ্য তালিকা যেটা হচ্ছে আমাদের মেনলি যে লেখকগুলোকে আমরা চিনি যে লেখকগুলো আমাদের মধ্যে পপুলার যে লেখকগুলো লেখা কম বয়সী মানে কম বয়সী বলছি মানে কম বেশি আমরা সবাই পড়েছি তাদের ছদ্মনাম তাদের সেটা তাদের বিভিন্ন ছদ্মনামগুলো নিয়ে আর তারপর আরেকটা লিস্ট থাকবে তারপরে সেটাতে আমরা পড়বো একটু মানে সত্যি কথা বলতে সেরকম হয়তো ফেমাস না অনেক অনেক থেকে সচরাচর তাদের বই বা তাদের ইয়ে আমাদের সাথে অতটা ভাবে মানে দিনের দিন অ্যাটাচড হয় রবীন্দ্রনাথ ঠাকুর বা ধরো সত্যজিৎ রায় এদের মতো ভাবে আমাদের সাথে তাদের বই অতটা অ্যাটাচ থাকে না তো সেই পার্টটা থেকে বা সেই ইয়েটা থেকে আমরা দুটো ভাবে ভাগ করেছি আমরা একটা পার্ট করেছি যেখানে কিছু ছবি দেওয়া এবং কমন অর্ডার এবং তারপর রয়েছে একটা বড় তালিকাশালি তালিকা লিস্ট দেরি না করে চলো শুরু করা যাক দেখো প্রথম তালিকা কার আছে অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম তিনি অনেকগুলো ছদ্মনামে লিখতেন তাদের মধ্যে কোনটা কোনটা আমাদেরকে মনে রাখতে হবে ভানুসিংহ আন্নাকালী পাকরাশি আন্নাকালী পাকরাশি চন্দ্র ভাস্কর রবিশশী নিবার রবি শশী চক্রবর্তী দিকশূন্য ভট্টাচার্য তার মধ্যে এইটা অলরেডি এবং যে মিসেস্টিভ সেখানে আমরা প্রচুর বার দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও আমরা জানি যে উনিশশো ১৯১৩ সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন এটা আমরা সবাই জানি যেটা হচ্ছে ফর হিস ফেমাস গীতাঞ্জলি ঠিক আছে ফর হিস ফেমাস গীতাঞ্জলি তার বিখ্যাত কিছু চরিত্র বা বিখ্যাত কিছু লেখা বলতে পারো শেষের কবিতা শেষের কবিতা থেকে তার বিখ্যাত কিছু চরিত্র আমাদের সামনে আসে যেটা হচ্ছে অমিতাবহ বা যেটাকে আমরা ও এছাড়াও আরো বিখ্যাত খোকাউর প্রত্যাবর্তন থেকে শুরু করে অনেক গল্প রয়েছে ঠিক আছে চল পরবর্তী আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইডো রিম্যারেজ একটার সাথে যার নাম জড়িয়ে থাকে কোশ্যচিত উপযুক্ত ভাইপোষ্য দুটো পড়লেই আমার হয়ে যাবে তারপর আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট তার উপাধি যদি আমি বলি তাকে বলা হয়। সাহিত্য চট্টোপাধ্যায় দুটো নাম কমলাকান্ত চক্রবর্তী দর্পনারায়ণ দত আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমলাকান্ত চক্রবর্তী রেফারেন্সে কোনটা মনে রাখতে পারো কমলাকান্তের দপ্তর কমলাকান্তের টোটাল উপন্যাস উনি মধ্যে আমাদের বৃক্ষ থেকে শুরু করে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা সবকিছু রয়েছে কৃষ্ণকান্তের উইল সব তারপর আসছি কাজী নজরুল ইসলাম ছ ছদ্ম নেম ব্যাঙ্গাচি এটা আমরা প্র্যাকটিস সেটেও পেয়েছি ক্লিয়ার পরের সেটে যাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে উপাধি দেওয়া হতো তার উপাধি ছিল বলা হতো তিনি মনের কথা পড়তে পারতেন যার জন্য বলা হতো তাকে কথা শিল্পী কথা শিল্পী ঠিক আছে অনিলা দেবী তার ছদ্মনাম ছদ্মনাম এবং এটা খুব কমন ছদ্মনাম তাই মেন মনে রাখা যেটা চান্সেস শ্রীকান্ত বর্মা শ্রীকান্ত বর্মা থেকে মনে রাখতে পারো তার একটা ফেমাস ক্যাব উপন্যাস শ্রীকান্ত শ্রীকান্তর সাথে দেবদাস ঠিক আছে পল্লী সমাজ ঠিক আছে পথের দাবি রামের সুমতি প্রভৃতি রয়েছে চরিত্রহীন প্রভৃতি তারপর হচ্ছে সুকুমার রায় সত্যজিৎ রায়ের বাবা এবং উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সন্তান তাতা উজ্জ পণ্ডিত পন্ডিত শ্যাম রায় তার বিখ্যাত লেখা হজ বড় ল জলপান পাগলা দাসু প্রচুর অসামান্য ব্যক্তিত্ব অসামান্য লিখতেন প্রত্যেকটা রাইটার তার স্যাটারিক্যাল টোন সেই সময় সমাজ ব্যবস্থার সাথে তুমি এখনকার সমাজ ব্যবস্থার সাথেও কিছু মিল পাবে ঠিক আছে টেরিফিক মাইকেল মধুসূদন দত্ত টিমথি পেন পোয়েম এটা পাঁচই সেপ্টেম্বর যখন প্র্যাকটিস সেট নিয়েছিলাম সেখানে এই কোয়েশ্চেনটা ছিল ঠিক আছে বাইকের দত্ত মেঘনাথ বটকাব্য রাজশেখর বসু পরশুরাম তার বিখ্যাত লেখা হচ্ছে মহেশের মহাযাত্রা ঠিক আছে চলো নেক্সট বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল আর লীলাবান অবনীনাথ ঠাকুর রসুল আলী ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কালীপ্রসন্ন সিংহ হুতুম কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচা ঠিক আছে আর শ্রীযুক্ত মুলুক চাঁদ শর্মা এটা সবাই আমরা জানি এটা ওনাকে বলা হয় হুতুম প্যাচার একান্নটা একান্নটা ব্রাহ্মণের টিকি উনি কেটে নিয়েছিলেন একান্নটা টিকি ছিল আর ওনার লেখা বিখ্যাত বই হুতুম পেচার নকশা গিরিশ চন্দ্র ঘোষ মুকুটাচরণ মিত্র আর সেবক মোহিত লাল মজুমদার কৃত্তিবাস ওঝা সত্য সুন্দর দাস হলো তার ছদ্মনাম সত্যেন্দ্রনাথ দত্ত লেখক ছদ্মনাম অনেকগুলো আছে নবকুমার এটা খুব দেয় কবিরত্ন কিংসুখ অসিতপর শর্মা ত্রিবিক্রম বর্মন কলমগীর ঠিক আছে তারপর আসছি স্বামী বিবেকানন্দ বিবি দিশানন্দ মনে রাখা সহজ নন্দ আনন্দ মিল আছে মানিক বন্দ্যোপাধ্যায় দর্পনারায়ণ প্রতিতুন্দ মনে রাখবে পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতি কথা নেক্সট শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বোমকেশের স্রষ্টা বোমকেশ বক্সির স্রষ্টা ঠিক আছে চন্দ্র হাস খুব দেয় খুব দেয় চন্দ্র হাস আর হচ্ছে গৌর মল্লা ঠিক আছে চন্দ্র হাঁস আর গৌর মল্লার গোমকেশ বক্সির স্রষ্টা এছাড়াও ঝিন্দের বন্দি ঠিক আছে তারপর তুঙ্গ ভদ্রার তীরে রামমোহন রায় শিবপ্রসাদ রায় সুভাষ চন্দ্র বসুর ছদ্মনাম মোহাম্মদ জিয়াউদ্দিন বি আর আম্বেদকরের ছদ্মনাম চিত্র ভানু এটা অনেকেই জানে না এটা কিন্তু আনকমন আসতে পারে পরবর্তীতে যাই রাসবিহারী বসু তার ছদ্ম নাম হচ্ছে ঠিক আছে এখানে আরেকটা তাকে বলা হয় অ্যান ইস্ট ইন্ডিয়ান এটাও লিখে রেখো তার আরেকটা ছদ্মনাম হচ্ছে অ্যান্ড ইস্ট ইন্ডিয়া চরৎচন্দ্র পন্ডিত দাদা ঠাকুর কুমুদ রঞ্জন মল্লিক কোপিন নেক্সট ফংেন্দ্রনাথ মিত্র অকিঞ্চন দাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা খুব দেয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 গ্যানপিট ঠিক আছে 1966 গ্যানপিট ফর গণদেবতা 1966 গ্যানপিট পেয়েছিলেন ফর গণদেবতা ঠিক আছে চল দীনবন্ধু মিত্র যার বিখ্যাত লেখা হচ্ছে নীল দর্পণ যেটা পিএসসির খুব পছন্দের বই ঠিক আছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সরানন অমৃতলাল বসু ভারু দত্ত অখিল নিয়োগী স্বপন বুড়ো কালিকানন্দ মুখোপাধ্যায় অভদূত গোপাল হরি দেশমুখ লোকহিত লোকনায়ক বা এগুলো মনে রাখি এটা হচ্ছে লোকহিত বা লোকহিত পরবর্তী গোপীনাথ বর্দলই লোকপ্রিয় এগুলো খুব ইম্পর্টেন্ট লোকহিত লোকপ্রিয় এগুলো দেবেশ রায় বেদুইন একটু আগে মানে মানে একটু আগে বলতে পাঁচই সেপ্টেম্বর যদি প্র্যাকটিস সেটে দেবেশ রায়কে নিয়ে লেখা ছিল তো তিস্তা পাড়ের বৃত্তান্ত তার বিখ্যাত বই তিস্তা পারের বৃত্তান্ত মহাশ্বেতা দেবী সুমিত্রা দেবী অসামান্য রাইটার জাস্ট কিছু বলার নেই জ্যোতির্ময় ঘোষ দস্তিদার শঙ্কু মহারাজ শক্তি চট্টোপাধ্যায় চারটে নামে জানা যায় স্ফুলিঙ্গ সমাদ রূপচাঁদ পক্ষী অভিনবগুপ্ত সুভাষ মুখোপাধ্যায় ঢোল গোবিন্দ আর ফকির সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত রচনা পদাটিক সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু চরিত্র আর তার সাথে কাকাবাবু চরিত্র এবং তার সাথে লেখা হচ্ছে নীললোহিত সরি নীল লඡ্দ নাম হচ্ছে নীললোহিত নীল উপাধ্যায় সনাতন পাঠক ভালো বই মানে সই পপুলার বই প্রথম আলো কবিতা হঠাৎ জন্য ঠিক আছে আর সেই সময় নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদার স্রষ্টা টেনিদা টেনিদা হাবুল পলা পটল ডাঙার টেনিদার স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ টি মুখার্জি গুপ্ত কিরিটির স্রষ্টা কিরিটি কিরিটির স্রষ্টা নীহারঞ্জন গুপ্ত ছদ্মনাম বানভট্ট সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছদ্মনাম বীরভদ্র উৎপল দত্ত রফিকুল ইসলাম বিখ্যাত রাইটার অনেক নাটক লিখেছেন সতীনাথ ভাদুরি চিত্রগুপ্ত পরবর্তীতে যাব শম্ভু মিত্র শ্রী সঞ্জীব আর প্রসাদ দত্ত পার্সোনালিটি প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর প্রেমেন্দ্র মিত্র কৃত্রিবাস ভদ্র প্রেমেন্দ্র মিত্র হচ্ছে ঘনাদা ঠিক আছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিরূপাক্য আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর নাম যখন মহালয়াতে আমরা সবাই শুনেছি এবং সেটা শুনেই আমাদের মহালয়া সকালটা হয় বৈদ্যনাথ ভট্টাচার্য বাণী কুমার বিমল ঘোষ মৌমাছি বিহারীলাল চট্টোপাধ্যায় নাদাপেটা হেদারাম রজনীকান্ত সেন আবল তাবোল সেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে যে যে কটা পড়লাম এরা অতটা নুন নয় হয়তো তোমাদের কাছে নেক্সট সুবোধ ঘোষ শৈলেশ দে বহুরূপী প্রফুল্ল চন্দ্র লাহিরি কা রায় এটা পরীক্ষায় দেয় ঠিক আছে এইবার আমাদের মোটামুটি একটা মানে এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম একটা তালিকা পড়ব তালিকার মধ্যে একসাথে খুব তাড়াতাড়ি মানে তাদের নাম মানে কবির নাম এবং ছদ্মনামগুলো এক এক করে পড়তে পড়তে চলে যাব ঠিক আছে মানে লেখকের নাম আর কি নজরুল ইসলাম ব্যাঙাচি সুবোধ ঘোষ সুপান্ত সুকুমার রায় তাতা উজ্জ্বনাম পন্ডিত শ্যাম রায় শক্তি চট্টোপাধ্যায় স্ফুলিঙ্গ সমাদ পক্ষে অভিনবগুপ্ত সদ্য চট্টোপাধ্যায় দেবী শ্রীকান্ত বর্মা রাজশেখর বসু পরশুরাম বলাপাধ্যায় বনফুল আর লীলাবান কবিতা সিংহ সুলতানা চৌধুরী যেগুলো কমন না সেগুলোকে আলাদা করে পড়ো রাধারানী দেবী অপরাজিতা শরৎচন্দ্র পন্ডিত দাদা ঠাকুর পরবর্তী অমৃতলাল বন্দ্যোপাধ্যায় অমিয়া দেবী অশোক গুপ্ত বিক্রমাদিত্য আশুতোষ মুখোপাধ্যায় ভেরি ইম্পর্টেন্ট শ্রীবাস ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পঞ্চানন্দ বা পাঁচু ঠাকুর ইম্পর্টেন্ট শরৎচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপযুক্ত ভাই পড়লাম উমাশঙ্কর হালদার হলধর প্যাটেল উৎপল দত্ত রফিকুল ইসলাম পড়েছি অখিল নিয়োগী স্বপন গুড়ো পড়েছি কালিকানন্দ মুখোপাধ্যায়ের নাম আমরা এখানে পাচ্ছি অবধুত কালী প্রসন্ন সিংহ হুতুম প্যাচা শ্রীযুক্ত মুকুল চাঁদ শর্মা দুটোই আমরা পড়েছি পরিষ্কার পরবর্তী খগেন্দ্রনাথ মিত্র দাস গিরিশচন্দ্র ঘোষ মুকুটাচরণ মিত্র সেবক দেশমুখ লোকহিত গোপীনাথ বরদলৈ লোকপ্রিয় গৌর কিশোর গৌর কিশোর ঘোষ রূপদর্শী চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্দ ভেরি ইম্পর্টেন্ট জ্যোতিরিন্দ্র নন্দী জ্যোৎস্না রায় যার নামে আমাদের মেট্রো স্টেশন আছে জ্যোতির্ময় মানে জ্যোৎস্না জ্যোস্না নায়ণ জ্যোতির নদী নামে জ্যোতির্ময় ঘোষ দস্তি দাস শঙ্কু মহারাজ তরুণ রায় ধনঞ্জয় বৈরাগী পরবর্তী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা বলেছে এনার সম্বন্ধে দীনবন্ধু মিত্র কোশ্যচিত প্রতিকর্ষ প্রণীতম দীপেন্দ্রনাথ নীলকণ্ঠ ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে মনে রেখো দেবব্রত মল্লিক ভীষ্মদেব দেবেশ রায় বেদুইন আলোচনা হয়েছে অচিন্ত কুমার সেনগুপ্ত নিহারিকা দেবী না গঙ্গোপাধ্যায় সুনন্দ নারায়ণ স্যান্নাল বিকর্ণ নারায়ণ শ্যান্নাল হচ্ছে পিকে পিকে বাসুর এবং খুব পপুলার ঠিক আছে এছাড়াও প্রেম তারপর ওনার নেতাজি লেখা বই নাক চম্পা হ্যাঁ রূপমঞ্জরি সবই নারায়ণ শ্যান্নাল নিখিল সরকার শ্রীপান্থ নিরঞ্জন মজুমদার রঞ্জন ক্লিয়ার চলো নেক্সট যাই প্রসাদ মযুক চৌধুরী প্রিয়ম্বদা দেবী প্রাণতেন্দু পত্রী সমুদ্রেমাঙ্কুর আতর্থী মহাস্থবির আরো ইম্পর্টেন্ট প্রেমেন্দ্র মিত্র কৃত্রিবাস ভদ্র প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর কুমুদ্রঞ্জন মল্লিক কোপিনগেন্দ্রনাথ মিত্র অকিঞ্চন দাস গোপালরী দেশমুখ লোকহিত এটা তো আগে পেয়েছি আমরা গোপীনাথ বর্দর লোকপ্রিয় রূপদর্শী চরাসন্ধ এটা রায় ত্রিলোচন কালমোচ কলমচি হর্ষবর্ধন প্রমথ চৌধুরী ভেরি ইম্পর্টেন্ট বীরবল প্রমথ চৌধুরী ভেরি ইম্পর্টেন্ট বিনয় মুখোপাধ্যায় যাযাবর বিমল কর শ্রীবাস্তব এই পরপর বিমল কর হচ্ছে শ্রীবাস্তব বিমল ঘোষ হচ্ছে মৌমাছি বিষ্ণু দে উনিশশো একাত্তরে বিপীঠ পেয়েছিলেন ঠিক আছে তিনি লিখতেন শ্যামল রায় নাম অবনীন্দ্রনাথ ঠাকুর রসুল আলী পড়েছি অন্নদাশঙ্কর রায় লীলাময় রায় পড়লাম বিনীতা মুখোপাধ্যায় সুকন্যা ইম্পর্টেন্ট বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিরুপক্ষ পড়েছি বুদ্ধদেব বসু বিবুবু আর বিপ্রদাস মিত্র দিস ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিসেন্ট যেটা বেরোলো আহ মানে অনেক সিনেমা বা রিসেন্ট একটা কি সিনেমা মনে পড়ছে এটা বসু গল্পের উপর বেচু প্রামাণিক সম্রাট সেন ঠিক আছে বৈদ্যনাথ ভট্টাচার্য কুমার কমলা আমরা ফেলেছি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রমথনাথ শর্মা ভবানী এই দুটো কিন্তু আলাদা ভবানী মুখোপাধ্যায় অভয় অভয়ঙ্কর দুটোকে গুলিও না নেক্সট ভবানী সেনগুপ্ত চাণক্য সেন ভূদেব মুখোপাধ্যায় ইন্দিরা দেবী ভৃগুরাম দাস শুভঙ্কর ঠিক আছে মতিনন্দী কালকেতু খুব ইম্পর্টেন্ট মতি লেখা হচ্ছে বই যেটা সিনেমাও হয়েছে ঠিক আছে অসামান্য গল্প তেমনি অসামান্য চরিত্র কোনি সেই সাতার কাটার যেটা সিনেমা সত্যি দা বা ক্ষিদ্দা যেটা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত পেন পেনপুয়েম মধুসূদন মজুমদার এই দুটোর মধ্যে কিন্তু আলাদা মধুসূদন মজুমদার ইজ দৃষ্টিহীন মনীষ মণিশঙ্কর মুখোপাধ্যায় যে আমরা লেখি যে শঙ্করের ক্ষেত্রে আমরা দেখেছি চৌরঙ্গি যেটা উত্তম কুমারের একটা কালজয়ী সিনেমা যেটা সিজিৎ মুখার্জি শাহজাহান রিজেন্সি বানিয়েছেন সেই চৌরঙ্গি সেটা হচ্ছে শঙ্কর পুরো নাম মণি মুখোপাধ্যায় মনমোহন ঘোষ চিত্র চিত্রগুপ্ত মহেন্দ্রগুপ্ত শ্রীম ঠিক আছে মানিক বন্দ্যোপাধ্যায় পড়েছি মুকুন্দ দাস যোগেশ্বর যোগেন্দ্রশ্বর দাস পড়েছি মহিতাল মজুমদার কীর্ত সত্র দাস পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছি প্রথমেই রবীন্দ্রনাথ মৈত্র দিবাকর শর্মা অমিতাভ চৌধুরী নিরপেক্ষ বেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অমূল্য দাসগুপ্ত সম্বন্ধ কনিষ্ক ছদ্ম কে লিখতেন যার জন্য করা আছে এটা কিন্তু হবে রাম বসু ললিত মুখোপাধ্যায় বিজ্ঞান ভিক্ষু সৈয়দ মুস্তাফা আলী অ্যানাদার পপুলার রাইটার সত্যপীর ওমর খাইয়াম ঠিক আছে খাইয়াম একজন লিরিসিস্ট বা মিউজিক ডিরেক্টর ছিলেন মিউজিক ডিরেক্টর ছিলেন ঠিক আছে তার নামের সাথে মিল রেখে উনি ছদ্মনাম মিলেছিলেন শক্তিপদ রাজগুরু পঞ্চমুখ ইম্পর্টেন্ট বিকজ হি পপুলার রাইটার অশোক গুপ্ত বিক্রমাদিত্য অরবিন্দ গুহ বিক্রমাদিত্য শরদেন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা পড়েছি শৈলেশ দেব বহুরূপী সত্যেন্দ্রনাথ দত্ত আমরা পড়েছি সত্যেননাথ বসু সতু ইম্পর্টেন্ট সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমথনাথ বসু প্রমথনাথ বসু সঞ্জীব চট্টোপাধ্যায় বিখ্যাত ছোটদের থেকে শুরু করে বড়দের প্রচুর গল্প ছোট গল্প উপন্যাস লিখেছেন স্বামী বিবেকানন্দ পড়েছি সমরেশ মজুমদার কাল পুরুষ তার এই নামেই একটা চরিত্র এই নামে একটা গল্প আছে সমরেশ মজুমদারের উত্তর ফালগুনি না উত্তরাধিকার উত্তরাধিকার কালবেলা কালপুরুষ পুরুষ ঠিক আছে আর তারপর হচ্ছে মৌসল কাল এই সূত্রে বাধা আর ওনার চরিত্র হচ্ছে সমরেশ অর্জুন ঠিক আছে চলো সমরেশ বসু কালকুট আর ভ্রমর সমরেশ বসু খুব ইম্পর্টেন্ট রাইটার সমরেশ বসুর যদি লেখা দেখতে চাও সমরেশ বসুর লেখার মধ্যে তোমরা পাবে হচ্ছে প্রজাপতি বিবর ঠিক আছে সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় অমিতাভ সুজিত কুমার নাগ দিলদার সুধীর কুমার রায় দেবদত্ত শ্রী গঙ্গোপাধ্যায় আমরা পড়েছি সুব্রত সরকার পাপু ভরিপদ ঘোষ নচিকেতা ঘোষ সুভাষ মুখোপাধ্যায় ঢোল গোবিন্দ আর ফকির পদাতিকের গল্প বললাম সুমন চট্টোপাধ্যায় মানব মিত্র ইম্পর্টেন্ট অজিত কৃষ্ণ বসু এ কে বি নাম ইনিশিয়াল অজিত কৃষ্ণ বসু এ কে নেক্সট অমিতাভ চৌধুরী চাণক্য অমৃতলাল ব্যানার্জী অমিয় দেবী অমূল্যধন বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় বেতাল ভট্ট আনন্দ হর্ষবর্ধন ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আনসার উল হক টিটি বেগম ইজিপশিয়ান আর কি মানে একজন রানী ছিলেন অনুনয় চ্যাটার্জি সনদ চ্যাটার্জী অরবিন্দ গুহ ইন্দ্র মিত্র অশোক বিজয় রাহা বনীশ দত্ত বিমল মিত্র জাবালি এখানে আরেকটা বিমল পেলাম বিনয় ঘোষ কাল প্যাঁচা এটা খুব ইম্পর্টেন্ট হুতুম প্যাঁচাটা আমরা সবাই জানি কাল প্যাঁচাটা কিন্তু দিলে চাপ হয়ে যাবে হয়ে যাবে বিনয় ঘোষ পরবর্তীতে যায়। দীনেশ গঙ্গোপাধ্যায় শ্রীভট্ট গোপাল হালদার প্রফুল্ল হালদার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রসিক মোল্লা ভেরি ইম্পর্টেন্ট হেমেন্দ্র কুমার রায় প্রসাদ রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর গল্প হেমেন্দ্র কুমার বিখ্যাত চরিত্র হচ্ছে জয়ন্ত মানিক ঠিক আছে হিমানিস গোস্বামী হচ্ছে শিলভদ্র ইন্দ্রনাথ ব্যানার্জি পঞ্চানন অদ্রিশ বর্ধন গোয়েন্দা ডিটেকটিভ লেখেন মানে ডিটেকটিভ এবং কিছুটা হলো সাইন্টিফিক থ্রিলার টাইপের কেয়া মিত্র ঈশ্বরচন্দ্র গুপ্ত গুপ্ত কবি জয়দেব কর্মকার জোনাকি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট জ্যোতির্ময় ঘোষ ভাস্কর নেক্সট কালাচাঁদ ভাদুরি কালা পাহাড় কালিদাস না কলহন কালিদাস রায় বেতাল পড়েছি কালিকানন্দ মুখোপাধ্যায় অদ্ভুত ইম্পর্টেন্ট কিরণ মৈত্র দুর্মুখ মহাশ্বেতা দেবী ফাইনালি দা সুমিত্রা দেবী ভেরি ভেরি ইম্পর্টেন্ট মালাধর বসু গুণরাজ খাঁ ভেরি ইম্পর্টেন্ট মনীষ ঘটক যুবনাশ্য এটা তো পেয়েছো আগে মহিতলাল মজুমদার সত্য সুন্দর দাস নবারুণ ভট্টাচার্য পুরন্দর ভাট এই এই মৃত্যু উপত্যকা আমার জন্মভূমি নয় বিখ্যাত লাইন নিরচ্ছন্ন মজুমদার সর্বসাচী নিরচ্ছন্ন চৌধুরীর ক্ষেত্রে প্যাসেজ টু ইংল্যান্ড আর ডায়েরি অফ অ্যান আননোন মানে ইন্ডিয়া ঠিক আছে অটো ব্যাগের প্রবোধ কুমার শ্যানাল কীর্তনিয়া খুব ইম্পর্টেন্ট এটাও এটাও প্রমোদনাথ বিশি বিষ্ণু শর্মা প্রণাবী শক্তি চট্টোপাধ্যায় পড়েছি আমরা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বঙ্গের রঙ্গদর্শক প্রতুল চন্দ্র সরকার পিসি পিসি সরকার পূর্ণেন্দু চক্রবর্তী সার্থক চক্রবর্তী সার্থক চক্রবর্তী রাজশেখর বসু পরশুরাম পড়েছি রাম বসু কনিষ্ক পড়েছি রামানন্দ চট্টোপাধ্যায় ভিরু আর সরি পিরু আর ডমরুধর রাসবিহারী ঠাকুর রসিক ঠাকুর রজনীকান্ত সেন আবল তাবল সেন পড়েছি সজনীকান্ত দাস হুতা সালদার সন্তোষ কুমার ঘোষ ইন্দ্রনীল সতীনাথ ভাদুরী চিত্রগুপ্ত শম্ভু মিত্র শ্রী সঞ্জীব আর প্রসাদ দত্ত ইম্পর্টেন্ট শঙ্খ ঘোষ কুন্তক এটা দিতে পারে ইম্পর্টেন্ট শঙ্খ শেখর অধিকারী শুধু শেখর সুবোধ ঘোষ সুপান্থ সুদীন্দ্রনাথ দত্ত বিশ্বকর্মা নেক্সট সুজিত কুমার নাগ দিলদার সৈয়দ মুস্তাফা সিরাজ সৈয়দ মুস্তাফা আলী একজন ছিল সৈয়দ মুস্তাফা সিরাজ ইবিলিস বা ইবলিস তপবিজয় ঘোষ সিং সিংহ তারাপদ রায় নক্ষত্র রায় রাজা রামমোহন রায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় বীর ভদ্র সুভাষ চন্দ্র বসু এটা তো জিয়াউদ্দিন আর আম্বেদকর চিত্রভানু রাজবিহারি বসু পি এন ঠাকুর হেনরি লুই বিভান জুহেনিস ওরা এটা কি বললাম ইস্ট ইন্ডিয়ান ম্যান এটা তো সেম মুজাফর আহমেদ দৈপায়ন গজেন্দ্র কুমার মিত্র এটা আরেকজন ইম্পর্টেন্ট রাইটার শ্রী দীপঙ্কর প্রবীর গোস্বামী শ্রী পারাবথ। বিয়াল চট্টোপাধ্যায় নাদাপেটা হাদারাম অজিত দত্ত রৈবতক জগদীশ ভট্টাচার্য কলেজ বয় ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতৃ মানে পিতা আরকি অজিত দত্ত আচ্ছা অক্ষয় দত্ত উত্তম পুরুষ সচিদানন্দ সরকার নিগুরানন্দ শঙ্কর চট্টোপাধ্যায় জনমেজয় চিত্ত ঘোষাল চিরঞ্জীব রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় র অব রমাপদ চৌধুরী পত্র নবিশ ইম্পর্টেন্ট অমৃতলাল বসু ভারুদ এই ছিল তোমাদের সাথে কমপ্লিট তালিকা খুব ছোট্ট করে ছোট্ট আধ ঘন্টার মতো যাতে তোমাদের পুরো একটা রিভিশন হয়ে যায় পড়ে একবার মুখস্থ করলে এবার ধরো বলবে স্যার এখানে তো এতগুলো আছে অনেকগুলো রিপিটও আছে অসুবিধা নেই কেটে ছেটে দেখলে একশো মতো আসবে একশো একশো কুড়ি মতো সেটা মনে রাখলে আমি মনে করেছি এনাস এর মধ্যে থেকে কমন পাওয়া যেতেই পারে সবগুলো একসাথে পড়তে যেও না কমন ধরো যেদিন প্রথম ডিসাইড করলে কমনটা পড়বে সে কমনগুলো পড়ে পরের দিন আবার ওটা রিভাইজ করো দেখো সেটা মনে থাকছে কিনা সেটা মনে থাকার পর তারপর আবার পরের দিন নতুন যেগুলো সেরকম দশটা দশটা করে যদি কি করে পড়তে পারো টাইম আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে এটা তুলে ফেলতে পারো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই লাইভ ক্লাসেস যারা অ্যাপে করে এবং অবশ্যই ইউটিউবে তো এখন লাইভই হয় শুভরাত্রি ধন্যবাদ অ্যান্ড কিপ সাপোর্টিং নোটবুক